পুজো সিরিজ হয় পুজো পরিক্রমা, আপনারা দেখছেন মুক্ত ক্রিয়েশন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উমরতলি সার্বজনীনের ঠিক সামনেটিতে, উমরতলি সার্বজনীনের পুজো পরিক্রমায় অংশগ্রহণ করতে। আর আমারই সাথে পেয়ে গিয়েছিল নাম সুপ্রভাত গটতলি সার্বজনীন দুর্গোৎসব, আর আমি একজন কমিটি মেম্বার। আচ্ছা, এবছরে তো আমরা গোটা কলকাতা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে এবছরে আপনাদের ট্যাগলাইন ছিল বা ক্যাপশন ছিল যে মাকে বলো। সো মাকে বলো ক্যাপশনটা নিয়ে আপনারা প্রতিটা মানুষের এবার একটা উচ্চাসা রয়েছে, কুমোরটুলি সার্বজনীন এলেই মাকে কিছু আবদার করা যাবে। তো আপনার প্রথম আবদারটা কী ছিল, আপনি কী বললেন মাকে? মাকে বলো আমাদের হচ্ছে মেন হচ্ছে কল্পতরু, কল্পতরু হচ্ছে আপনাদের ইচ্ছা পূরণ। এবারে মায়ের কাছে আমাদের বাইরে আমাদের একটা শিল্পী, আমাদের একটা গাছ থেকে ওই একটা কদম গাছ ছিল, ওই গাছ থেকে কন্টিনিউ করে প্যান্ডেলের ভেতর দিয়ে নিয়ে গিয়ে একবারে মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে। এবং ও দেখবেন যে চালের ওপর দিয়ে আমরা যেরকম ওই গাছে ঢিল বাঁধি বিভিন্ন মন্দিরে গিয়ে মনের ইচ্ছা পূরণ করবার জন্যে। মাকে বলুন আপনার মনের ইচ্ছে, মাকে বলো। দর্শকরা কীভাবে মাকে বলবে? ভীষণভাবে, কারণ আপনারা জানেন আমি কোনো এ বলছি না, যে একটা বলো ব্যাপার কিন্তু কলকাতা জুড়ে চলছে, সারা পশ্চিম বাংলা জুড়ে। আমরা বলছি এবারে মাকে বলো, মাকে আপনার কথা বলো, মা ইচ্ছা পূরণ করবে, মা আমাদের কল্পতরু। তো আজকে ষষ্ঠীর সন্ধ্যায় দেখতে পাচ্ছি রাস্তায় কুমোরটুলি সার্বজনীনকে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা, মানে রীতিমতো চোখে পড়ার মতো। তো আপনারা দাদা ভিড় সামাল দিচ্ছেন কীভাবে? ভিড় সামাল দিচ্ছে আমাদের কলকাতা পুলিশ আমাদের ভীষণভাবে সহযোগিতা করছে, PWD আমাদের এই বেড়া ঠেলা সমস্ত কিছু PWD থেকে বেঁধে দেয়। আমাদের মেনলি উত্তর কলকাতা থেকে, সাধারণত উত্তর কলকাতার লোকে ঠাকুর দেখতে আসে বাগবাজারে নামে, বাগবাজার হচ্ছে একটা পয়েন্ট, একদম পয়েন্ট বলতে ওখানে মেট্রো স্টেশন, লঞ্চের স্টেশন, আবার আপনার চক্ররেলের স্টেশন, বিভিন্ন বাসের স্ট্যান্ড হচ্ছে বাগবাজার। বাগবাজার দিয়ে ঘুরে লোকে প্রথমেই বাগবাজার হয়ে লোকে প্রথমেই কুমোরটুলি সার্বজনীনে ঢোকে, যার জন্য আমাদের ঢোকার গেটটাও কিন্তু আমরা উত্তরমুখী রেখেছি। আমরা এখানে দক্ষিণমুখী গেট না করে উত্তরমুখী গেট রেখেছি, এইখান দিয়ে জনসাধারণ ঢুকছে ব্যারিকেডের মধ্যে, আস্তে আস্তে আমাদের প্রতিমা দর্শন করে আমাদের প্যান্ডেলের পেছন দিয়েই আবার আমরা এই ট্রাম রাস্তার ওপরেই, রবীন্দ্র সরণির ওপরেই দর্শনার্থীদের আমরা ফেলে দিচ্ছি, যাতে ওনারা ডান দিকে বা যেদিকে খুশি ওনারা যেতে পারেন, কারণ গাড়ি পার্কিংও আমাদের রবীন্দ্র সরণির ওপরেই থাকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক স্মারক বা সম্মান অলরেডি রয়ে গেছে প্রায় সমস্ত প্রতিযোগিতায় আমাদের, ওই যার জন্যে দ্বিতীয়ার দিন আমাদের ওপেনিং হয়েছে, দ্বিতীয়া থেকে কন্টিনিউ আমাদের ভলেন্টিয়ার যারা সদস্য তারা সারা রাত ধরে এই প্রতিযোগিতা যারা আসে তাদেরকে কভারেজ করা, সমস্ত তাদের এন্টারটেন করা, সব কিছু করে, আরও পাবো দর্শকদের যে প্রত্যাশা কি আপনারা পূরণ করতে পেরেছেন যেরকম এক্সপেকটেশন ছিল? দর্শক এসে প্রথম জিনিস হচ্ছে কুমোরটুলির থেকে সমস্ত মূর্তি বাইরে যায়, কুমোরটুলির শিল্পীরা গিয়ে ঠাকুর তৈরি করে, কুমোরটুলির ঠাকুর একটু এক্সট্রা অর্ডিনারি। আমরা প্রত্যেকবার যে শিল্পী কাজ করুক না কেন, হয়তো এবছরের শিল্পী কাজ করছে, পরের বছর যদি অন্য শিল্পীও কাজ করে, সে কিন্তু কুমোরটুলির ঠাকুরকে একটু মনোযোগ দিয়ে করে। আর কুমোরটুলির ঠাকুরের একটা বিশেষত্ব থাকবেই, লক্ষ লক্ষ দর্শনার্থী সেটার জন্যে দৌড়ে আসে, কুমোরটুলিতে নতুন কী দেখলাম। একদম তাই। তো এবারে প্রতিমা শিল্পীকে, এবার প্রতিমা শিল্পী আমাদেরই কমিটিরই একজনই পরিমল পাল, আর
আর এই সমগ্র যে ভাবনা চিন্তা যেটা করেছে ওটা হচ্ছে বাপ্পা হালদার আর মনোজ বাড়ুই। আর আলো দিয়ে যে এটা করেছে ভেতরে সেটা হচ্ছে নিউ এসবি ইলেকট্রিক। ওকে, তো যেমনটা আমরা শুনতে পারলাম যে কুমোরটুলি সার্বজনীনে এলে আপনারা একটা আলাদা অনুভূতির ছোঁয়া এখানে আপনারা পাবেন, কারণ প্রতিমা শিল্পী তার নিজের সমস্ত কৃতিত্বকে উজাড় করে দিয়ে তিনি প্রতিমার রূপ দান করতে সাহায্য করেছেন। তো আপনারা আসুন কুমোরটুলি সার্বজনীনের পূজা মণ্ডপে এবং আপনার মনের ইচ্ছাটাকে আমি মাকে বলুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।